ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اكشم منتو بحير پرشنو. যে আমরা এখন বর্তমানে দেখতে পাই যে পোশাকগুলা পরি পোশাকে অনেক সময়তে ছেলে ছবি থাকে বা মানুষের ছবি নায়ক নায়িকার ছবি থাকে অনেক জায়গাতে দেখা যায় পশু প্রাণীর ছবি থাকে তো যে ছবিতে মানুষের ছবি নায়ক নায়িকার ছবি বা আর কিছু এই ছবিগুলা যে পোশাকে থাকে এগুলা পরে কি সালাত হবে সম্মানিত ভাই প্রথম আপনাকে আমাকে নিজেকেই বলি আল্লাহকে আমরা ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহ আলা বলছেন ওলা কদর্সই না লাদি না উতুল কিতাব আ মিন কবুলী কুম য় কনিত তাক ল আল্লাহ শুভা হাতালা বলছেন যে প্রথম নসীহত যেটা বলছেন যে আল্লাকে ভয় করা আল্লাহকে ভয় করা এটা নবী রাসুল সবাকেই সবাকে অসীহত করা হয়েছে এবং এটা সারা বিশ্বের সমস্ত মুসলমান ধরনারী আপনার মুসলিম বলেন মানুষ বলেন জিন বলেন সবকেই যে তারা যেন প্রথমে আল্লাহকে ভয় করে আমরা জানি এ মর্মে ইমাম বোখারি রহমাল্লা একটা হারিস নিচ্ছেন যে বাড়িতে যে বাড়িতে আপনার ছবি থাকে মানুষের ছবি যে বাড়িতে ছবি থাকে এ বাড়িতে মানুষের ছবি এ বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না এ বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না তাহলে ফেরিস্তা যদি প্রবেশ না করে তাহলে আপনার বাড়িতে অনেক সমস্যা বা বাড়িতে অনেক সমস্যা ফেরেস্তারা যদি প্রবেশ না করে তাই আপনি কি করে বা আমি কি করে একজন নায়ক নায়িকা বা মানুষের ছবি নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করব কারণ যদি আপনার সামনে কোনো আপনার রংচঙ্গে অন্য কিছু থাকে তাহলে আপনার চোখ পড়তে পারে তাই আল্লাহ সাল্লামের যুগে তার তার বাড়িতে আই সারাদ আনহা থেকে বনে তিনি বলেন যে আল্লাহ সাল্লাম একদা একটি আপনার চাদর ছিল যে চাদরে কিছু আপনার সৌন্দর্য ছিল যেখানে ফুলের ন্যায় সৌন্দর্য ছিল তো সেখানে সামনে দেওয়া ছিল আল্লাহ সাল্লাম বলছেন যে এই চাদরটি হটিয়ে নাও কারণ আমার সালাতের সমস্যা হচ্ছে এখানে এদিকে আমার চোখ পড়ছে সালাতের সমস্যা হচ্ছে যদি যে ঘরে ছবি থাকলে প্রবেশ যদি না করে ফেরেস্তা তাহলে আপনি গায়ে এরূপ পোশাক পরে কি করে সালাত আদায় করতে পারেন জি না এরূপ পোশাক পরে সালাত আদায় হবে না আল্লাহকে ভয় করতে হবে কারণ আপনার যখন গায়ে ছবি থাকবে অন্য মানুষও আপনার দিকে তাকাইতে পারে তার মানে আপনার নিজের সালাত নষ্ট করছেন অপরের সালাত নষ্ট করছেন তাই এ বিষয়ে আল্লাহকে ভয় করার জন্য বলা হচ্ছে আল্লাহ সুহালাকে যেন আমরা ভয় করি তাই আল্লাহ রসুল সাল্লা এমন একটি হাদিস এসছেন আবু হরাই থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা আলাইসাল্লাম ইরশাদ করেন যে তিন প্রকার তিন প্রকার ব্যক্তি যারা রয়েছে এরা নাজাত পেয়ে যাবে আর তিন প্রকার ব্যক্তি এরা নাজাত পাবে না তারা ধ্বংস হবে তো তিন প্রকার ব্যক্তি তিনি বলছেন যে যে সে হলো যে গোপনে প্রকাশ্যে যে ব্যক্তি গোপনে প্রকাশ আল্লাহকে ভয় করে যে সময় তো ভাই বোন যারা যেখান থেকে আমরা শুনছি যে আমাদের পোশাকে যেন ছবি নায়ক নায়িকার ছবি বা এরকম কিছু ছবি মানুষের ছবি গায়ে নিয়ে আমরা যদি না বেড়াই তাই আপনি গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করুন এরপরে যেটা বলা হচ্ছে আপনি হক কথা বলবেন হক কথা বলতে গিয়ে কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক হক কথা বলার জন্য যে হক কথা বলবে সে নাজাদ পেয়ে যাবে তৃতীয় নাম্বারে বলছেন মধ্যম পন্থ অবলম্বন করা কোনো জিনিসে বাড়াবাড়িও নয় শৈথল্যবাদীয় নাই শৈথল্যবাদী নাই বাড়াবাড়িও নাই মধ্যপন্থা অবলম্বন করা মধ্যমপন্থ অবলম্বন করা এরপরে বলছেন যে তিন প্রকার ব্যক্তি বা এরা ধ্বংস হয়ে যাবে একটা হলো ফা হাওয়া উন্মত্তাবিয়ণ যে হাওয়ার বেগে চলে যে ধ্বংস হবে অনিবার্য সে হাওয়ার বেগে চলে যে ধ্বংস হবে অনিবার্য সে হাওয়ার বেগে চলে যে ধ্বংস হবে অনিবার্য সে তার মানে যে যুবক হে যুবক তোমাকে বলতে চাই তোমার ইচ্ছামতো চলো না ইচ্ছা মতো চলার কারণে তুমি নায়ক বা নায়িকার ছবি নিয়ে তুমি পোশাক পরে পরতে যাও বা এটা পোশাক পরে থাকো তাই এগুলো যদি কেউ পরে তাহলে সালাত হবে না সেই ইচ্ছা মতো চলার কারণে তাকে শাস্তি দেওয়া হবে তাই আমরা অনেক সময়তে হাওয়ার বেগে চলি তাই যুবক যারা আমরা রয়েছি এরা টাকরো নিচে প্যান্ট পরি টাকরো নিচে প্যান্ট পরি তাই টাকুরো নিচে প্যান্ট পরলে আপনার সালাত হবে না টাকরো নিচে প্যান্ট পরলে সালাত হবে না আবার অনেককে দেখা যায় টাকনো নিচে প্যান্ট পরে আবার প্যান্টটাকে গটিয়ে নিই ইমাম বুখারি রহমাল্লামাম হাদিস বাস এই আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ রসল্লাই্লাম এর সাদ করেন যে আপনি যারা টাকর নিচে প্যান্ট পরি টাকর নিচে প্যান্ট পরা অথবা কাপড়কে গুটিয়ে নেওয়া এগুলা করলে সালাদ হবে না তার মানে সেহাদিসে বলা হয়েছে যে আপনি ষাটটি অঙ্গের ওপর সিজদা করবেন ষাটটি অঙ্গের ওপর সিজদা করবেন আপনার কপাল এবং নাক কপাল নাক দুই হাত আর দুই হাঁটু আর দুই পা এই সাতটা অঙ্গের ওপর সিদ্ধা করবেন এরপরে লাস্টে লাল রসুল্লা স্লু বলছেন যে অনেক সময় দেখা যায় আমরা জামা আমরা গুটিয়ে নিই জিনা জামা গোটা যাবে না যা অনেকে টাকা নিচে প্যান্ট পরি সেই প্যান্টটাও গোটা যাবে না ওলামা সন্না বলছেন যারা জামা অথবা প্যান্টকে গুটিয়ে নিবে তাদের সালাত হবে না তাদের সালাত হবে না তা আমরা এগুলো থেকে দূরে থাকি হাওয়ার বেগে চলা থেকে দূরে থাকি এরপর লালহ রসুল্লা বলছেন যে বখিল বখিল একেবারে বখিল দান করে না দান সাদকা করে না বা বখিল। সে তার টাকা মিশালোর পথে ব্যয় করে না অন্যায় ব্যয় করে তারা ধ্বংস হয়ে যাবে এরপরে বলছেন যে ব্যক্তি অহংকার অহংকারী ছেলে হোক মেয়ে হোক অহংকারী যারা তারা ধ্বংস হয়ে যাবে হক গ্রহণ করা থেকে যারা দূরে থাকে তারা অহংকারী হক যারা গ্রহণ করে না এবং আর অহংকারী রয়েছে যাক অহংকারী থেকে দূরে থাকা তাই আল্লাহ আল্লা সুহা যেন আমাদেরকে ছেলে মেয়ের ছবি বা এগুলা কিছু যদি জামাতে পোশাকে থাকে তাহলে সেগুলা পরা থেকে আমরা দূরে থাকব ইমাম বেহাক্তুর রহমাদিস এসছেন حديث شي حسن الله سبحانه وتعالى جنة مدرك حديث عمرك توفيقا كون والله اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.